এখন তাকরির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার জনপ্রিয় বক্তা খানকায়ে কাদেরিয়া আলিয়া রহমানিয়ার পরিচালক মাওলানা আবু মোহাম্মদ মিসবাহুল ইসলাম মুজাহিদি মাদ্দাজিলহুল আলী চন্দনাইশ চট্টগ্রাম মোবাইল 01819 030520। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহু রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দিল আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান্নাসি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ কালাল্লাহু তাআলা ফি শানে হাবিবিহিল করিম ওয়াল ফুরকানিল হামিদ ওয়াল কুরআনিল মাজিদ ইন্নাল লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। জোরে জোরে বলো না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি বন জঙ্গলার বাঘ হরিণ জঙ্গলার বা
পাক হরিণ ছিনিল মায়ার নবীকে, আরে আবু জেহেল না চিনিল দুঃখ রইল মনেতে, আল্লাহুম্মা কর লাগিয়া কান্দরে মন, সেই তো আপন হবে না, কর লাগিয়া কান্দরে মন, সেই তো আপন হবে জন, তোমার হবে আপন সে তো সোনার মদিনা, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালায়া সাইয়্যিদিনা বাবায় আপনি একটু করে চিন্তা করে দেখো না বাবা আপনার কুঞ্জন হবে, তুমি একটু চিন্তা করে দেখো না আপনার দরদ হবে, যেইজন সেজন কান্দেন সোনার মদিনা, আল্লাহুম্মা ওয়ালা আলি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম বিবরকতি বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'বদিহি লাইলাম মিনাল মাসমাস জিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবীবুল কারীম, ওয়া নাহনু আলা কাল মিনা শাহিদিনা ওয়া শাকিরি ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, বারাকলানা ফি দিলে আল্লাহ এবং তার হাবিব ইসলামের মহব্বত রেখে একবার উচ্চ কণ্ঠে বলুন আমার সাথে আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, এইবার বলুন সাল্লু আলাল হাবিব,
এইটা উচ্চ কণ্ঠে মদিনা ওয়ালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উদ্দেশ্য করে একবার উচ্চ আওয়াজে বলবেন সল্লু আলাল হাবিব। মিরাজ এই রজনীটা বাতেলদের জন্য এটেম্বো। বাতেল কারা? এই মিরাজ রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, যে সফর দান করেছেন একমাত্র যারা দুশমনানে রসুল আছে দুনিয়ার বুকের উপর আসবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই বনি ইসরাঈলের আয়াতের মাধ্যমে আমার আল্লাহ এটম্বু মেরেছেন। উষা আওয়াজে বলুন সেজন্য শায়েরগণ সুন্দর করে করে বলেছেন কুরআনের কথাগুলো কুরআনের আরে হাদিসের আরে মাইনা মাইনা চইল ওয়াহাবি বালানা সুন্নি হইয়া তাইকো ওয়াহাবি বালানা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। কুরআনে কথাগুলো হাদিসের হাই হাই কুরআনের হাদিসের আরে মাইনা মাইনা চইল ওয়াহাবি হা সুন্নি হইয়া তাইকো ওয়াহাবি সুন্নি বাতিলেরা বালানা সুন্নি আরে নামাজ রোজা ইমান তাজা করিও সকলে। সুবহানাল্লাহ বলেন নামাজ রোজা পড়তে চায় কি চায় না, নামাজ পড়তে চায় কি চায় না, রোজা রাখতে চায় কি চায় না, নামাজ রোজা ইমান তাজা করিও সকলে আরে বলি আল্লাহ গোস কুতুব তারা নামাজ পড়েছিল সকলে ঠিক কি না, আরে জান্নাতের সাবি নামাজ নবীর প্রেমে কইর ওয়াহাবি বালানা আরে ওয়াহাবি বালানা কুরআনের কথা হাদিসের হরে মাইনা মাইনা চইল ওয়াহাবি ওয়াহাবি নবীর নামে চুম্বন করি সুন্নি জমাতে যারা সুবহানাল্লাহ বলে নবীর নামে চুম্বন করি সুন্নি জমাতে যারা মিলাদ শেষে দাঁড়াইয়া আরে সালাম জানাই তারা রে সালাম জানাই তারা ঠিক কিনা ঠিক কিনা, আরে নবীর নামে চুম্বন করি সুন্নি জমাতে যারা মিলাদ শেষে দাঁড়াইয়া কিয়াম করি তারা রে কিয়াম করি তা নবীর শানে কথা শুননা নবীর শানে কথা শুননা ইমার তাজা কইর ওয়াহাবি বালানা আরে ওয়াহাবি কুরআনের কথা গলো হাদিসের আরে মাইনা মাইনা ওয়াহাবি ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান সুবহানাল্লাহ বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা গয়ে বিপদ নিন
আমার আল্লাহ বলেন আমার বন্ধু ইলমে গায়েবের খবর দিতে যখন দেওয়ার প্রয়োজন তখন দিতে কৃপণতি করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান আরে প্রমাণ লাগলে খুইল্লা দেখো হাদিস কোরআন বাই হাদিস নবীর শানের কথা শুননা নবীর শানের কথা শুননা আরে ঈমান তাজা কইরো ওয়াহাবি বালানা ওয়াহাবি আয়াত পড়গি দি প্রসঙ্গ যাইও আগে কান মুখোশ খুলে দি সুন্দর করে আর আজেতে বাতিল ফেরকার বিরুদ্ধে কথা হই সুন্নি আলেম বলে হদুকুন সরল মনা ব্যক্তি হলো হয় দে গীবত করা ভালো না কি করা ভালো না গীবত কাকে বলা হয় ডিগ্রি অর্জন করেছি কিন্তু গীবত কাকে বলা হয় মামানাল গীবত ওইটা শিখি না ঠিক না বেটিক বল আমরা যদি দুশমনের রাসূলের বিরুদ্ধে যদি কথা বললে গীবত হয় তাহলে আবু জাহেলের বিরুদ্ধে কথা বলা যাবে না ঠিক না বেটিক কিন্তু আবু লাহাবের বিরুদ্ধে আবু জাহেলের বিরুদ্ধে কথা বলতে বলেছেন কে এদের অপরাধ কি এরা কি আমাদের জায়গা জমিন লুট করেছে আমাদের সন্তান মেরেছে আমাদের মা বাবাকে মেরেছিল এরা অপরাধ করেছে একটাই অপরাধটা হচ্ছে কি আমার আল্লাহর হাবিবের শানে গোস্তাখি করেছে ঠিক না বেটি সেই জন্য এদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যতজন আশিক রসুল আসবে সবাই সমালোচনা করবে শুধু এদের নয় আরো যারা এদের পক্ষে নিয়ে দুনিয়ায় কথা বলার চেষ্টা করবে সবার বিরুদ্ধে আশিক রসুলরা সুন্নি জামাতের সৈনিকরা কথা বলার চেষ্টা করব ঠিক না বে ঠিক বলেন ভাইরা নারে তকবীর যেমন যেমন আপনারা চায়ের দোকানে বসে বসে একজন আর একজনের সমালোচনা করেন ওই সময় আপনাদেরকে গীবত করানো হচ্ছে তা বলা হয় না ঠিক না বেটি যখন আপনি বিবাহের অনুষ্ঠানের আগের দিন আপনি অশ্লীলতামি কাজ করার মাধ্যমে বিবাহটা সম্পন্ন করেন তখনও আপনাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় না ঠিক না বেটি যখনই আমরা আল্লাহর নবীর শান মান করার চেষ্টা করি তখন বেদাতের গাড়িটা প্রেরণ করা হয় ঠিক না বেটি আল্লাহ পাক বলেন আপনারা যে আমরা যে যেখানে থাকি দোকানের মধ্যে থাকলেও ঘরের মধ্যে থাকলেও গাড়ির ভিতর থাকলেও অফিস আদালত থেকেও আরেকজনের গীবত করে কি করি না জোরে বলেন আরেকজনের গীবত করি যেই জন সম্পর্কে আপনি জানেন না সেই জন মুসলমান সেই জন আপনার ভাই ঠিক না ঠিক বলেন ওই জনের গীবত করেন ওটাকে গীবত বলা হয় আল্লাহ পাক সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতের মধ্যে ওই ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াগুতাব বাদুকুম বাদ আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা যেখানে থাকো না কেন দোকানের মধ্যে বসছো গাড়ির ভিতর করে অন্য জায়গার মধ্যে যাচ্ছ তোমরা অফিস আদালত করতেছো তোমরা ঘরের ভিতর রয়েছ তোমরা যে বাহিরে হাঁটা চলা করতেছো যে যেখানে আছো সেখান থেকে তোমাদের আরেকজন মুসলমান ভাইয়ের গীবত করবানা কিন্তু আমার আল্লাহ যারা আবু জাহেল গুস্তাখি রসুলের শানে বেয়াদবি করেছে তাদের বিরুদ্ধে বলার সময় নি
নিষেধ করেন নাই আমার আল্লাহ এই আয়াতটি বলেছেন কাদের বিরুদ্ধে একজন মুসলমান সাধারণ একজন মুসলমান যার ব্যাপারে আপনি ভালোভাবে জানেন না সেইজন আপনার ভাইও হতে পারে আপনার চাচাতো ভাইও হতে পারে আপনার চাচাও হতে পারে আপনি অনেকে আছে মা বাবার গীবত করে করে কি করে না জোরে বলেন করে কি করে না মা বাবা ও হতে পারে সেইজন এলাকার ভাইও হতে পারে কিন্তু আমার আল্লাহ পাক ঘোষণা দিতে লাগলেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা এ বন্ধুরা যেইজন আমার রাসূলের শানে বেয়াদবি করে না যেইজন আমার বন্ধুদের শানে বেয়াদবিমূলক আচরণ করবে না ওইজনের বিরুদ্ধে তোমরা কোনো কথা গীবত করার চেষ্টা করবে না ইয়া রব্বুল আলামিন গীবত করার পর কি শাস্তি হতে পারে আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি তোমাদের সামনে এসে বলে এই ব্যক্তি তোমার ভাই অমুকজন মুসলমান হওয়ার পরেও সেই ভাই মারা গিয়েছে তখন মারা যাওয়ার পরে সেই ভাইয়ের মারা ভাইয়ের মাংস খেয়েছে আপনারা কি বিশ্বাস করেন সেই কথা যেমন বিশ্বাসযোগ্য নয় ওই আয়াতের মধ্যে বলে আয়ু হিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি আমার আল্লাহ পাক ঘোষণা দিতে লাগলেন একজন মরা ভাইয়ের মাংস খাইনি যে অবস্থা শাস্তি হয় গ্রহণযোগ্য নয় আমি আল্লাহর দরবারে মাইতান ফাগারিতুমুহ আরেকজন আশেক রসুলের বিরুদ্ধে সমালোচনা করলে ঠিক মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য হয়ে যাবে এখন আসেন এই আয়াতটি বলেছি কেন আমরা যারা রসুলের পক্ষে আছি আমরা যারা রসুলের পক্ষে সম্মানে আজ করছি আমাদের বিরুদ্ধে যারা সমালোচনা করছে তারা তাদের মরা ভাইয়ের মাংস খায় ঠিক কিনা বলেন এরা বলে রসুল আমাদের মতো ছিল তাই রক্ত মাংসে গড়া ছিল আমরা যেমন সংসার করেছি রসুলও করেছেন তাতে দুষ কিসের চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ রসুল যদি আমাদের মতো হয় আমার আল্লাহ রসুলকে আমাদের মতো যদি হয় রাতিমে কাবাতিকে গিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে একজন সুস্থ লোকের ফিরত আসা যাবে কয় মাইল হাঁটতে পারবে আমি কয় মাইল হাঁটতে পারবো কয় মাইল হাঁটা যাবে এখান থেকে কলেজ গেটের মোড়ে যাইতে বললে হেঁটে হেঁটে আসতে বললে আপনার হুঁশানি শুরু হয়ে যাবে পরের দিন আপনাকে খুঁজে পাওয়া যাবে না আর বাইত হানায়ে কাবা থেকে সে বাইতুল মুকাদ্দাস হেঁটে হেঁটে যাইতে কয়েক মাস লাগবে সুবহানাল্লাহ বলে আর হাদিসে পাক এসছে হানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস কোন একজন সুস্থ লোক হেঁটে হেঁটে গিয়ে আসতে পারবে না সে মৃত্যুবরণ করার ছাড়া শক্তি নাই তার কাছে কয়েক হাজার মাইল হাঁটতে হবে কয়েক হাজার হাঁটা যাবে সম্ভব আমার রাসূল সে বাইতুল মুকাদ্দাস কেন বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা থেকে কোটি 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 মাইল লামকানে গিয়ে সেই মুহূর্তের ভিতর কয়েক মুহূর্তের ভিতর লাইলান পুরো রাত নয় মুহূর্তের ভিতর আবার হাতিমে কাবায় ফিরে এসেছেন উস আওয়াজে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে আমাদের মতো হতে পারে হতে পারে তে কমবক্তরা বলে যে আমাদের মতো সেজন্য মেরাজ বাতিলদের জন্য কি জোরে বলেন না এটেম্বুম আমার নবী মিশকাত শরীফের সারচুত 11 নম্বর হাদিসে পাকে সাত করতে লাগলেন বন্ধুরা আমার মানিয়াত মানলি ওই দুশমনান রাসূলদের বিরুদ্ধে বলছি পক্ষে বলছি এটা কারণ আমার রাসূল বল কি আমার রাসূল হেদায়েতের মালিক কে আল্লাহ কিন্তু সে হেদায়েতের বাণী পৌঁছাইলেন কে আমার রাসূল মিশকাত শরীফের 711 নম্বর হাদিসে পাকের মধ্যে সাত করতে লাগলেন মানিয়াত মানলি এই কমবক্তরা একজন আমি নবীর প্রেমিককে তুমি গালি দিচ্ছ একজন আমার আল্লাহর বন্ধুর গীবত করতেছো তুমি শুনে রাখো মানিয়াদ মানলি দুনিয়ার বুকের উপর যেই জনের উপর দুইটি জিনিসের জিম্মেদারি নিতে পেরেছে সুবহানাল্লাহ বলেন কয়টি জিনিসের মনোযোগ দিয়ে শুনবেন গীবত করা যাবে গীবত করতে চায় আমি মেরাজের দিকে যাব কিন্তু গীবতের তা আগে বলবো কারণ বাতেলরা সব সময় বলে থাকে
একজন মানুষের গীবত করা হারাম গীবত কাকে বলা হয় আগে ওইটা বলবো তারপর মেরাজের ঘটনার দিকে যাব দুইটি জিনিসের যদি তোমরা জিম্মেদার নিতে পারো মা বাইনা লাহিয়াইহি সর্বপ্রথম এক নম্বর হচ্ছে দুই টুটের মাঝখানে যে জিনিসটা আছে তার নাম জিব্বা এই জিব্বার যদি দুনিয়ার বুকের উপর তুমি জিম্মেদার নিতে পারো দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াবারে জলাইহি দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে ওই লজ্জাস্থানের যদি জিম্মেদার নিতে পারো আদে মান লাহুন জান্নাহ আমার রাসূল বলে ওই উম্মতকে কিয়ামতের দিন যদিও বা গুনার বোঝা খাদের উপর থাকে যদিও বা সে উম্মতের গুনার বোঝা মাথার উপর থাকে ওই উম্মত যদি দুনিয়ার বুকের উপর দুইটি জিনিসের উপর জিম্মেদার নিতে পেরেছে আমি নবী ওই উম্মতের জিম্মেদার হয়ে যাব যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে ঢুকতে পারে না তাহলে আমাদের গীবত করতে হবে না গীবত করা ছাড়তে হবে গীবত করা ছাড়তে চাই না গীবত করতে চাই ছাড়তে চাই যারা আশিক রাসূল এরা কখনো গীবত করে না এরা আল্লাহর হুকুম পালন করে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ পাক হরদম রাসূলের পক্ষে কথা বলেছেন বিপক্ষে কখনো কথা বলেন না ঠিক না বেটি কিন্তু যারা রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায় তারা কি আল্লাহর পক্ষে না বিপক্ষে আর যারা রাসূলের পক্ষে কথা বলে তারা কি আল্লাহর পক্ষে না বিপক্ষে তো যারা আল্লাহর পক্ষে থাকবে তাদের বিরুদ্ধে গীবত করা যাবে যাবে না এইবারে শুন বন্ধুরা আমার আন সালামা রাদিয়াল্লাহু তাআলা কলা আল্লাহর নবীর সাহাবী হযরত সালামা বর্ণনা দিতে লাগলেন ইন্না উমরা দাখালা ইয়ামান আলা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুর ঘরের মধ্যে প্রবেশ করলেন কার ঘরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুর কাছে ঘুরতে আসলেন বেড়াতে আসলেন কে হযরত ফারুক আজম তারপরে ওয়াহুয়া ইয়াকবুযু লিসানিহি হযরত সিদ্দিক আকবর ইসলামের প্রধান খলিফা হযরত উমর ফারুক আজমের জিব্বাটা টেনে ধরলেন কি ফাকাল উমর উমা গফরাল্লাহু লাকা হযরত ফারুক আজম বলে এ ইসলামের প্রধান খলিফা আমি ব্যথা পাচ্ছি আপনাকে রব্বুল আলামিন ক্ষমা করুক আমার ব্যথা লাগছে আপনি ছেড়ে দিন ফাকালা লাহু আবি বকরিন আন্না হাযা আওরাদা ফিল মাওয়ারিদ সাথে সাথে উমর ফারুক আজম যখন বললেন সিদ্দিক আকবর বলছে উমর ফারুক আজম আমি তোমাকে একটা কথা বলে যেতে চাই এ ফারুক আজম কথাটা হলো এই যে ঠেনে ধরেছি জিব্বা এটি এমন একটি জিনিস এই জিব্বাটি এই বস্তুটি তোমাকে প্রতিনিয়তে প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন করে ফেলতে পারে তাহলে আমরা যে দুশমনের রাসূল হয়ে আশিক রাসূলদের বিরুদ্ধে কথা বলছি আমাদেরকে সেই জিব্বা জাহান্নামে নিবে নাকি জান্নাতে নিবে জাহান্নামে নিবে ঠিক না বেটি সেজন্য বলছি ওয়াহাবি বালাহানা সুন্নি হইয়া তাই কো দুশমনের রাসূল ভালো নয় আশিকের রাসূল হইয়া তাই কো সালাত নিয়া আসুন বন্ধুরা আমার একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين بلت جم أمار الله سبحان الذي أسرى بعبده
লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই আয়াতটি কোরআনে পাকের মধ্যে বাতিলদের জন্য টম্বম হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। কারণ কি আমার আল্লাহ এই আয়াতের সূচনাতে নিজ পবিত্র সত্তা রব্বুল আলামিন যিনি পবিত্র এই কথাটি উল্লেখ করে এই আয়াতের সূচনায় বলে দিলেন এই আয়াতটি। কারণ কি কারণ হচ্ছে যে ব্যক্তিরা এই মেরাজ রজনীর ঘটনাটি বিশ্বাস করতে পারবে না সেই ব্যক্তি ওই বিশ্বাস করবে না যে একজন আমার আল্লাহ একজন পবিত্র সত্তা ওই পবিত্রময় সত্তা এই কথাটি বিশ্বাস করবে না। কারণ আমার আল্লাহ এমন একটি নাম ফিট করে দিয়েছেন মেরাজের ঘটনার সাথে আমি এই মেরাজের ঘটনার সাক্ষী দিচ্ছি খুদ আমি আল্লাহ পবিত্রময় সত্তা। আর যেই ব্যক্তি এই মেরাজকে স্বীকার করতে পারবে না সেই ব্যক্তি আমি যে আল্লাহ পবিত্র সে কথাও স্বীকার করছে না। ঠিক না ভাই? ঠিক না, বুঝতে হবে। বলতে চাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু রজব মাসে তো 27 তারিখ জান নাই আমার নবীজির সে মেরাজের ঘটনা হয়েছিল 34 বার কয়বার প্রিয় নবী আল্লাহর হাবিব সাল্লামের মেরাজ 34 বার হয়েছিলেন কিন্তু সশরীরে হয়েছেন একবার আর 33 বার স্বপ্নে যোগে কিন্তু সশরীরে কয়বার। আসুন বন্ধুরা আমার যারা মুনাফিকের গোষ্ঠীরা বাতিলের গোষ্ঠীরা তারা বুখারী শরীফের একটি হাদিসের বর্ণনা দিয়ে সে মেরাজকে অস্বীকার করতে চায়। বুখারী শরীফের হাদিসটি হচ্ছে আমার হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের মধ্যে স্পষ্ট করে একটি হাদিসে সাদ করেছেন মেরাজের রজনীতে আমার নবীর জিসমে পাক আমি আয়েশা কাছ থেকে আলাদা হন নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বন্ধুরা আমার সেই হাদিসে পাকটি সত্য ঘটনা কিন্তু সেই হাদিসে পাকের কথাটি হচ্ছে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে মেরাজ করেছিলেন তখনকার ঘটনার কথা। আমার আল্লাহর প্রিয় নবীর মেরাজ হয়েছিল নবুয়ত প্রকাশের একাদশ বর্ষে। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজির ওমর শরীফ 52 বছর। সুবহানাল্লাহ বলেন। যখন মেরাজ হয়েছিলেন তখন তার 2 বছর পরে নবীজি হিজরত করেছেন অর্থাৎ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বিছনা শরীফের মধ্যে আসতে লাগলেন হিজরতের পরে। কিন্তু আমার হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মেরাজের রজনীতে আমার আল্লাহর হাবিব ইসলামের জিসমে পাক শরীর মুবারক আমি আয়েশা সিদ্দিকার কাছ থেকে আলাদা হন নাই। ওই হাদিসটি হচ্ছে নবীজি যখন স্বপ্ন যুগে মেরাজে যেতেন তখনকার হাদিস। জোরে বলেন। আর আমার হযরত আয়েশা সিদ্দিকা নবীজি পাক ইসলামের সাথে শাদী মুবারক হয় হিজরত করার পরে আর মেরাজ শরীফ শ্বশুরিনে আল্লাহর দরবারে যান সেই হিজরত করার 2 বছর আগে। তাহলে আমার নবীজি শ্বশুরিনে মেরাজে গেলেন। ঠিক না? বেডিক জোরে বলেন। এটা আমরা মনে বলে বিশ্বাস করি কি করি না? কারণ এমনি নয় কোরআনে পাকের রেকর্ডের মাধ্যমে করি। ঠিক না? বেডিক। আসুন বন্ধুরা আমার তার রেকর্ড কি আমার আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কি উল্লেখ করেছেন বিআবদিহি বান্দা আবদিহি বলেছেন কারণ হচ্ছে একজন বান্দাকে পবিত্র বান্দাকে সশরীরে সমস্ত কিছু প্রেজেন্ট আছে আমার নবীজি একজন বান্দাকে আবদিহি বলা হয় ওই বান্দার মাথা নিয়ে হাত নিয়ে কদম নিয়ে পা নিয়ে পুরো শরীরের বড়ি নিয়ে ওই বান্দাকে আবদিহি বলা হয়। আমার রসুলের বেলায়
সেই জন্য আমার আল্লাহ পাক আব্দিহি বলে উল্লেখ করেছেন আমি আমার পুত্র পবিত্র বান্দাকে সশরীরে মেরাজের রাজনীতে আমি আল্লাহর সামনে লাম গান এনেছি স্পষ্ট প্রমাণ বিআব্দিহি লাগাইলেন অন্য রওয়ায়াত অন্য জায়গায় তাফসীরের মধ্যে বলেছেন বিআব্দিহি কেন আল্লাহ পাক বলেন আমি যখন হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে আসমানে উঠিয়ে আনলাম তখন ঈসা আলাইহিস সালামের উম্মতরা ছিল কি ছিল না ওই উম্মতরা বলেছিল ঈসা পয়গম্বর নাকি আমি আল্লাহর পুত্র ঈসা পয়গম্বর নাকি আমি আল্লাহর সন্তান ওই কথা বলে বলে ঈসা পয়গম্বরের ওই কোমরা উম্মতরা সারা জগতের মধ্যে ওই কথাটি সার্কুলার করেছিল তাই আমি আল্লাহ আমার বন্ধুকে মেরাজের রজনীতে আনব কোটি 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 ছয়গণিত মাইল দূরত্বের সফর সে অনেকে প্রদবষ্টের লোকেরা প্রদবষ্ট জ্ঞানহীন লোকেরা বিশ্বাস করবে না অবিশ্বাস করবে সেই জন্য অবিশ্বাসের ভিতর রয়ে যাবে অবিশ্বাসের ভিতর থেকে তারা বলে থাকবে সেই ঈসা পয়গম্বরের উম্মতদের মতো জাহিলিয়তি জ্ঞানের ভিতর ঢুকে যাবে শয়তানি জ্ঞানের মধ্যে প্রবেশ করবে কারণ আমি আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন বলে ঘোষণা দিলাম আমার সেই বন্ধুর উম্মতদেরকে বলে দিয়েছি ও বন্ধু আপনার সেই উম্মতরা যারা দুনিয়ায় আসবে উম্মত হয়ে আপনি হাবিবের ওই উম্মতদেরকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছি ওই সর্বশ্রেষ্ঠ উম্মত বলার পরে আমি আল্লাহ চাই না কোন উম্মত সে কথা বলার মাধ্যমে প্রদবষ্টের মধ্যে চলে যাক সেই জন্য আমি স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম বিআব্দিহি একজন আল্লাহ একজন জগতের মালিক একজন বান্দাকে কুদরতের মাধ্যমে চাইলে কোটি কোটি মাইল দূরত্বের সফরটা মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ হায়রে নবিয়ানা শাফিয়ানা মৌলানা আওয়াজ করে করে দরুদ শরীফ পড়বেন ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে আজি উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ আর নবিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন লামকানে নিয়ে এসে সরাসরি দেখার মন চায় ইচ্ছা করেছেন সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন এ জিবরাইল আমি একটি কাজ দিতে চাই তোমাকে জিবরাইল আমিন বলেন ইয়া রাব্বুল আলামিন আপনার দাস আপনার গোলাম সদা সর্বদা আপনার কি হুকুম রয়েছে সেই হুকুমটি পালন করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছি রব্বুল আলামিন আপনি একটু করে বলেন আমি কোন হুকুমটা পালন করতে পারবো আল্লাহ পাক বলে এ জিবরাইল সর্বপ্রথম আমি তোমাকে বানিয়েছি সমস্ত ফেরেশতাদের কুল সর্দার ও জিবরাইল তুমি একটি কাজ করবা সে কাজটি হচ্ছে আজকে তুমি তোমার সেই ফেরেশতাদের সৈন্য থেকে কয়েক হাজার ফেরেশতার সৈন্যদেরকে আরশে আজিমের মধ্যে প্রেরণ করে দাও
জিবরাইল বলে রব্বুল আলামিন তার আরশে গিয়ে কি কাজ করবে আল্লাহ পাক রব্বিন বলে তাদের একটাই কাজ হবে তারা সে আরশে আযিমকে সাজিয়ে রাখবে তারপর আলমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে জিবরাইল শুধু আরশে নয় তুমি জান্নাতের ফেরেশতাকে ডাকো জান্নাতের ফেরেশতার রিদওয়ানকে ডাক দিলেন রিদওয়ানকে কি বলবো আমার আল্লাহ পাক বলে এ জিবরাইল তুমি জান্নাতের ফেরেশতাকে বলে দাও এই যে যেন পুরো জান্নাতকে সাজিয়ে রাখে শুধু তাই নয় সেই যেন জান্নাতের ভিতর যতগুলো হাজার হাজার কোটি কোটি হুর আছে ওই হুরদেরকে আজকের জনিতে সুন্দর সুন্দর জামা জান্নাতি জামা পরিধান করে যেন সাজিয়ে রাখে রব্বুল আলামিন আর কি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন এ জিবরাইল তারপর তুমি দুনিয়ার বুকের উপর যে যতগুলো কবর রয়েছে যতগুলো কবরের মধ্যে যে ফেরেশতারা কবর যে বান্দারা কবরের ভিতর শাস্তি প্রাপ্ত অবস্থায় রয়েছে আজকের জনিতে যে ফেরেশতারা যে জাহান্নামের ফেরেশতারা যাদেরকে যে বান্দাদেরকে আযাব দান করছে তাদেরকে বলে দাও তাদেরকে যেন আজকের জনিতে তাদের আযাব যেন বন্ধ রাখে রব্বুল আলামিন আর কি করতে পারে আমার আল্লাহ পাক বলে এ জিবরাইল তুমি জাহান্নামের ফেরেশতাকে এবার ডাক দাও জাহান্নামী ফেরেশতাকে ডাক দিলেন জাহান্নামের ফেরেশতাকে ডাক দেওয়ার পরে জাহান্নামের ফেরেশতাকে কি বলবো যখন জিজ্ঞাসা করে এইবার রব্বুল আলামিন বলে এ জিবরাইল তুমি জাহান্নামের ফেরেশতাকে বলে দাও যেন সে জাহান্নামের সমস্ত বান্দাদেরকে যারা আযাব প্রাপ্ত আছে সবাইকে যেন আজকের জনিতে আযাব বন্ধ করে রাখে ও রব্বুল আলামিন আর কি বলতে পারি আমার আল্লাহ পাক বলে আজকের জনিতে যেন জাহান্নামের আগুন বন্ধ করে দেয় আজকের জনিতে বলে দাও কোন জাহান্নামের ফাসাদের দরজা খোলা থাকবে না সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করতে বলে দাও আল্লাহুম্মা সাল্লি আলা চা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে এই চা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে আছি উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহ হুদে না মুহাম্মদ হায়রে নবিয়ানা সাফিয়ানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ জিবরাইল তুমি তাড়াতাড়ি বলে দাও সে যেন জাহান্নামের সমস্ত শাস্তি বন্ধ করে দেয় সে যেন দুনিয়ার বুকের উপর যতগুলো আযাবকারী খবর আছে সমস্ত খবরের ভিতর আযাব যেন আজকের জনিতে বন্ধ করে দেয় শুধু তাই নয় এ জিবরাইল তুমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকে যাবা জান্নাতের ভিতরে তুমি দেখতে পাবা 70 হাজার বুরাক আছে দ্রুতগামী বুরাক ও আল্লাহ কয় হাজার আল্লাহ পাক বলেন 70 হাজার বুরাক দেখতে পাবা এ জিবরাইল ওই বুরাকের ভিতর তুমি যেটা সেটা নিবা না আগে জাস্টিফাই করবা কোন বুরাকের ভিতর আমার হাবিবের প্রতি বেশি বেশি মহব্বত আছে কোন বুরাক বেশি বেশি আমার হাবিবকে ভালোবাসে ওই দ্রুতগামী বুরাককে তুমি সিলেক্ট করবা তারপর তোমার সেই হাজার হাজার লাখ লাখ ফেরেশতাদের থেকে তুমি 70 হাজার ফেরেশতা সিলেক্ট করবা তারপর তুমি জান্নাতের ভিতর থেকে একটি পোশাক নিবা আমার হাবিবের জন্য আমি আল্লাহ ইচ্ছা করেছি আমার হাবিবকে দুলহান সাজিয়ে পিছনে 70 হাজার ফেরেশতার মাধ্যমে স্লোগান দিতে দিতে তুমি যেন আমার সে হাবিবকে লামকানে আমার কাছে নিয়ে আসো
आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फेरिश्त पोसे जाओ, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फेरिश्त पोसे जाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फेरिश्त पोसे जाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ, जन्नत को दुल्हन बनाओ सबाई, और जन्नत को दुल्हन बनाओ, सर्द कर दो जहन्नम की आतिश। আমার আল্লাহ বলেন জিবরাইল আজকে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, জান্নাত কো দুলহান বানাও, জান্নাত কে দুলহানের জন্য সাজিয়ে দাও, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উম্মে খানি কি ঘর কামলি ওয়ালে সুরহতে কে জিবরীল পৌঁছে, আমার বন্ধু বর্তমানে উনার চাচাতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। এ জিবরীল আমিন, তুমি আমার হাবিবের দরবারে চলে যাও, যা যা নিয়ে যেতে বলেছি তা তা নিয়ে তুমি হাবিবের কাছে চলে যাও। উম্মে হানি কি কর খামলি ফালে সুরহতে কে জিবরীল পৌঁছে, আর বলে কে ইয়ে হুকুম রব হে, সুবহানাল্লাহ, আর বলে কে ইয়ে হুকুম রব হে, জলদি মেহবুব মেরে সাথে আও, জলদি মেহবুব মেরে সাথে আও, আনে বালা হে মেহবুব মেরা, আনে বালা হে মেহবুব মেরা, আরশ কুরসি ফেরেশত পোষে যাও, সালাত নিয়া জাগ জিসি ওয়াক্ত সরওয়ার, খাব সে জাগে জিসি ওয়াক্ত সরওয়ার, বলে জিবরীল সর কো ঝুকা কর, বলে জিবরীল সর কো ঝুকা কর, আজ মিলনে কো বেচৈন রব হে, আজ মিলনে কো বেচৈন রব হে, হসরতে দিদি আখা মিটাও, হসরতে দিদি আখা মিটাও, আনে বালা হে মেহবুবে, হ্যাঁ আরশ কুরসি ফেরেশত পোষে যাও, আনে বালা হে মেহবুব মেরা, আরশ কুরসি ফেরেশত পোষে যাও, সরদ কর দো জাহান্নাম কি আতিশ, সরদ কর দো জাহান্নাম কি আতিশ, আর জান্নাত কো দুলহন বানাও, সালাত নিয়া জিবরীল আমিন আল্লাহর
হুকুম মোতাবেক জান্নাতের ভিতর ঢুকলেন, জান্নাতের ভিতর প্রবেশ করলেন, প্রবেশ করে দেখতে পেলেন হু 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 করে 70,000 বুরাকের কান্নার শব্দ শুনতে পেলেন। 70,000 বুরাকের কান্না শুনতে পাওয়ার পরে জিবরিল আমিন এক একজন করে এক একটি বুরাকের কান্নার ভেদ জিজ্ঞাসা করতে লাগলেন। এক একজন এক এক রকম ভাষা দিয়ে বোঝাচ্ছে যে এইটি বুরাক, 70,000 এর লাস্টতম বুরাক, সেই বুরাক হু হু করে কান্না আরম্ভ করে সমস্ত বুরাকের চেয়েও বেশি আওয়াজ। এই বুরাক সমস্ত আওয়াজের বুরাকের আওয়াজের কান্নার আওয়াজের কারণ জিজ্ঞাসা করে বুঝতে পারলাম এক একটা বুরাকের এক একটি কারণ। এই বুরাক তুমি হলা শেষতম, যেই যেইটি বুরাক তুমি হলা সেই শেষতম বুরাক, তোমার কান্নার কারণ কি? ওই বুরাক কানতে কানতে বলে ইয়া জিবরাইল, হে ফেরেশতা কুল সরদার, হে জিবরাইল আজকে আমি জানতে পারলাম আমার আল্লাহর হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী মদিনাতুর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের উপর দিয়ে লামখানে যাবে, জান্নাত গমন করবে, জাহান্নাম গমন করবে, আসমান জমিন বিজিত করবে আল্লাহর হাবিব আসমান থেকে লামখানে যাবে। আজকে আমি কান্না করছি ওই কারণে, আজকে আমি জান্নাতের ভিতর থেকেও শান্তি পাচ্ছি না। আমি শান্তি পেতাম যদি আমার আল্লাহর হাবিবের সেই নূরের নবীর নূরি কদমে পাক আমি বুরাকের উপর আমি নিয়ে যেতে পারতাম। আজকে যদি আমি আমার হাবিবের নূরানি কদমে পাক আমার উপর করে নিয়ে যেতে পারতাম। আল্লাহ পাক ডাক দিলেন, এ জিবরাইল এই বুরাককে তুমি সিলেক্ট করো। এই বুরাককে সিলেক্ট করার সাথে সাথে একটি জান্নাতি পোশাক তুমি সিলেক্ট করো, জান্নাতি পোশাক এবং এই বুরাক এবং তোমার সে হাজার হাজার ফেরেশতাদের থেকে 70,000 ফেরেশতাদেরকে সিলেক্ট করো। তারপরে তুমি আমার হাবিব খাতিমে কাবার মধ্যে উনার চাচাতো বোন মাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছেন, উনার দরবারে কদমে পাকের সামনে গিয়ে হাজির হয়ে যাও। হযরত জিবরাইল আমিন 70,000 ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতে একটি পোশাক নিয়ে এবং ওই দ্রুতগামী বুরাককে নিয়ে খাতিমে কাবার দরওয়াজার সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আমার হাবিব খাতিমে কাবা হযরতে উম্মাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা পাকের মধ্যে খাতিমে কাবা কাবা শরীফের একটি অংশ, ওই অংশটির ভেতর একটু করে আরাম ফরমাচ্ছেন। ওই সময় হযরতে জিবরাইল আমিন 70,000 ফেরেশতাদেরকে এবং বুরাককে খাতিমে কাবার সামনে দাঁড় করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই খাতিমে কাবার সাথ দিয়ে বেদ করে আমার নবীজির কদমের সামনে দাঁড়িয়ে গেলেন। এখন দুনিয়ার বুকের উপর কতগুলো কম্বক্ত আছে যারা কিয়াম মিলাদ দাঁড়িয়ে করলে বেদাত ঘোষণা করে। কি ঘোষণা করে আরো জোরে জোরে বলেন, কি ঘোষণা করে? বেদাত ঘোষণা করে। কিন্তু আমরা যে আশিকে রাসূলরা ইজ্জত করে আমার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি, সেটা কি আমরা বেদাত করছি না কোরআনের মোতাবেক করছি? আসুন বন্ধুরা আমার আল্লাহ পাক সূরা মুনাফিকের 8 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা দিতে লাগলেন, ওয়াল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দারা ওয়াল ইজ্জাতু লিল্লাহি, দুনিয়ার উপর বলো, আরশের মধ্যে বলো, কুরসির মধ্যে বলো, লোহে কলমের মধ্যে বলো, জান্নাতের মধ্যে বলো, জাহান্নামের মধ্যে বলো, কিয়ামতের ময়দানে বলো, আরশের উপর বলো, কুরসির উপর বলো, শুধু তাই নয় আসমানে এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে বলো, সমস্ত জায়গায় জায়গায় ইজ্জত হচ্ছে সর্বপ্রথম আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বলেন ওয়ালি রাসূলিহি, তারপরে ইজ্জত হচ্ছে আমার রাসূলের জন্য।
যেই রাসূলকে আমি 27 তারিখ রজব মাসের 27 তারিখ রজনীতে আজকের রজনীতে খাতিমে কাবা থেকে আমি সুদূর সফর করে লামকান নিয়ে এসেছি ওই হাবিবের ইজ্জত আমি আল্লাহর পরে তারপর ওয়ালিল মুমিনিন যারা আমার হাবিবের শান মান বেশি বেশি করতে চায় ওই আশিক রাসূল মুসলমানদের জন্য জোরে বলেন তাহলে বুঝতে পারলাম যারা যে বান্দারা আমার আল্লাহর হাবিব ইসলামের শান মান বেশি বেশি গাইতে পারবে তাদেরও ইজ্জত আছে না নাই সেটা ঘোষণা দিলেন কোথায় কোরআনে ঠিক না বেঠিক আর বাতেল দাতা জানে না তাও লেখা হয়েছে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আমার আল্লাহ পাক বলে আমার ইজ্জত দিয়েছি সর্বপ্রথম আমার পরে আমার রাসূলের উপর ইজ্জত দিয়েছি আমার রাসূলকে ইজ্জতই করেছি তারপর তোমরা যারা আশিক রাসূল আছো তোমাদেরকে ইজ্জত দিয়েছি সেই কথাটা সেই কবরটা দুশমনের রাসূলরা জানে না আমরা জানি আশিকের রাসূলরা জানি কিন্তু দুশমনের রাসূলরা জানে না যারা আশিক রাসূল বানতে পারবে তাদের ইজ্জত আছে না নাই আর জোরে বলেন আর যারা দুশমনের রাসূল গুস্তাখি রাসূল রাসূলের বিরুদ্ধে শানের উপর কটাক্ষ করে সিসপেক বলে রাসূল পাকের বতন মুবারককে রাসূল পাকের শানে কটাক্ষ করে বলে আলিফ বা তা থা জিম হা খ দাল দাল রাজা কিভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত শুদ্ধ সহি করে বলতে হবে তাও জানতেন না আমার নবী নাউজুবিল্লাহ বলেন এই ধরনের কটাক্ষ করে যারা বলে তারা ইজ্জত যে আশিক রাসূলের উপর আমার আল্লাহ দিয়েছেন তা জানে না কিন্তু আমরা আশিক রাসূলরা জানি আসুন বন্ধুরা আমার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা কুল সরদার আল্লাহর হুকুমে ওই হাতিমে কাবা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন কি করলেন দাঁড়িয়ে গেলেন কিভাবে এইভাবে জিবরাইল আমিন তাফসীর রূহুল বায়ানের মধ্যে আছে জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার হওয়ার পরেও যদি আমার আল্লাহর হাবিবের কদমে পাকের সামনে গিয়ে এইভাবে নিয়ত ধরে দাঁড়াইতে পারে আমাদের গুনাহ আছে না নাই বান্দাদের গুনাহ আছে না নাই বান্দা হওয়ার পরেও আমাদের হিসাব নিকাশ নেওয়ার পরেও আমরা রাসূলে পাকের শানে কটাক্ষ করি ঠিক না বেঠিক রাসূলে পাকের সামনে শানে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইতে পারি না বেদা ঘোষণা করি আমরা কি মানুষ না মানুষ রূপী হাইওয়ান হাইওয়ান ঠিক না বেঠিক জোরে জোরে বলুন আল্লাহুম্মা ও আলা ইয়ানি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইরশাদ করতে লাগলেন মিশকাত শরীফের মধ্যে আছে আমার নবী ইরশাদ করেন উরসিল তো ইলাল খালকি কাফ এবার যদি আপনি প্রশ্ন করেন হুজুর জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার হওয়ার পরে কি আমার নবীর শানে এইভাবে না দাঁড়াইলে কি জিবরাইল আমিনের পাকা কি ক্ষমতা কি দুর্বল হয়ে যাবে নি তার ব্যাখ্যা দিতে গিয়ে আমি একটি হাদিসের মধ্যে গেলাম যে হাদিসের নাম মুসনাবি শরীফ ওই হাদিস থেকে একটি ওয়াকিয়া নিলাম জিবরাইল আমিন ওই ওই কাজ করলেন কারণ কি আমার রাসূল বলেন উরসিল তুইলাল খালকি কাফা আমি নবী শুধু বান্দাদের জন্য উম্মতদের জন্য নবী হয়ে আসি নাই আমি শুধু বনের বাঘদের জন্য নবী হয়ে আসি নাই আমি ফেরেশতাকুল যারা আছে সমস্ত কিছুর নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ হয়েছি আল্লাহর নবী সবার জন্য রাসূল হিসেবে দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন ঠিক না বেঠিক
তাই ফেরেশতারাও ভয় করে নবীর শানে যদি বেয়াদবি হয় আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে ঠিক না বেটে কারণ জিবরিল আমিন ভালো করে জানেন নবীর শানে যদি কটাক্ত হয় বেয়াদবি আচরণ হয়ে যায় সেই জিবরিল আমিনের পাওয়ার আর পাওয়ার থাকবে না জিবরিল আমিন কিভাবে জানে একদিন জিবরিল আমিন রাসূল পাকের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমি আজকে একটি আপনাকে করুণ কাহিনী বলতে চাই আমার নবী বলেন এ জিবরিল কি রকম করুণ কাহিনী একটু করে বলে দাও জিবরিল আমিন করুণ কাহিনী শুরু করলেন সূচনা দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে হরদম ওহী নিয়ে আসি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে যখন আসি আসমান দিয়ে আসি ইয়া রাসূলুল্লাহ ওই আসমান হয়ে আসার সময় আমি দেখতে পাই একজন ফেরেশতাকে ওই ফেরেশতা স্বর্ণের একটি খাটের উপর বসা থাকে ওই ফেরেশতার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে একটি একটি করে নূরের ফেরেশতা পয়দা হয় তারপরে দেখতে পায় ওই ফেরেশতার চতুর্পাশে সত্তর হাজার ফেরেশতারা তার খেদমতে নিয়োজিত থাকে ওই ফেরেশতা স্বর্ণের পালঙ্কের উপর বসা থাকে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি কাফ পর্বত দিয়ে আসতেছিলাম ওই সময় দেখতে পেয়েছি কাফ পর্বতে সেই ফেরেশতা বসে বসে কান্দে আর কান্দে দেখতে পেলাম একটি হু হু করে আওয়াজের শব্দ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে জানেন কি জানেন না জোরে বলেন জিজ্ঞাসা করে জিব্রাইল তুমি বলতে থাকো আমি শুনছি জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন কে কাঁচে ওই শব্দ শোনার সাথে সাথে তার কে কাঁচে তা শোনার জন্য পিছন দিয়ে তাকাই দেখতে পেলাম যে ফেরেশতাকে আসমানে দেখতে পেয়েছিলাম যে ফেরেশতার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে একটি করে নূরের ফেরেশতা তৈরি হতো যে ফেরেশতার চতুর্পাশে সত্তর হাজার ফেরেশতারা খেদমতে নিয়োজিত থাকতেন যে ফেরেশতা স্বর্ণের পালঙ্কের উপর বসা থাকতো ওই ফেরেশতার সমস্ত নূরের পাকাগুলো অকেজু হয়ে বসে আছে পড়ে আছে ওই ফেরেশতা হু হু করে কান্দে আর আমি জিবরাইলকে দেখার সাথে সাথে পিছন দিয়ে ডাক দিয়ে বলে এ জিবরাইল ও ভাই প্রতি সময় প্রতি মুহূর্তে হরদম আসমান দিয়ে যাওয়ার সময় ও ভাই জিবরাইল আপনি আমার সাথে কথা না বলে যাইতে পারেন না ও ভাই আজকে আমার সাথে কথা বলছেন না কারণ কি আপনি একটু করে আমার দিকে তাকান না কেন সাথে সাথে আমি যখন তাকাইলাম আমি দেখতে পেলাম ওই সম্মানিত ফেরেশতাকে সামনের দিকে গিয়ে দেখতে পেলাম ওই জিজ্ঞাস করলাম ওই ও ফেরেশতা আপনি এত বড় শানওয়ালা ফেরেশতা ছিলেন আপনি এত নিচে পড়ে থাকার কারণ কি এত নরমাল হয়ে যাওয়ার কারণ কি আপনার এত অবনতি হওয়ার কারণ কি ওই ফেরেশতা কাঁদতে কাঁদতে বলে ও জিবরাইল আব্বাই আপনি তো আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত দিয়ে আপনি নবীজির দরবারে যান ঠিক না বেটি জিবরাইল বলে ও ভাই ফেরেশতা অবশ্যই আমি যাই এখনো যাচ্ছি আল্লাহর নবীর দরবারে ও ফেরেশতা ও ভাই জিবরাইল আপনি তো আমার সরদার ও ভাই জিবরাইল আপনি নবীর দরবার থেকে যখন আল্লাহর দরবারে যাবেন তখন যদি যখন আপনি যান আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে এই এই পরিত্রাণ থেকে এই অবস্থা থেকে আগের অবস্থায় যেতে পারবে কিনা একটু করে জিজ্ঞাস করে আসবে জিবরিল আমিন বলছে আর হায়াতুন নবী জিন্দা নবী কামলি ওয়ালা নবী মদিনা ওয়ালা নবী মুস্কি মুস্কি হাসছে আর শুনতে লাগলেন নূরানি কর্ণপাত দৃষ্টি মুবারক জিবরিল আমিনের কথার দিকে দিলেন আমার আল্লাহর নবীর সামনে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি যত বলছি আপনার হাসি মুবারক তত দেখছি যত দেখছি তত ভালো লাগে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ
আপনার দরবার থেকে আল্লাহর দরবারে যাব আর ওই ফেরেশতার পক্ষ নিয়ে আমি আল্লাহর দরবারে ওই ফেরেশতার পক্ষে কয়েকটি সুপারিশ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন, ওই জিব্রাইল আমিন আল্লাহর দরবারে গেলেন, গিয়ে ফরিয়াদ জানাই ইয়া রাব্বুল আলামিন পর্বত দিয়ে আপনার হাবিবের দরবারে যাওয়ার সময় ওই ফেরেশতাকে আমি দেখতে পেলাম। ইয়া রাব্বুল আলামিন ওই ফেরেশতা আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতে লাগলেন আল্লাহর দরবারে কি আমার কোনো মওকুফ নাই, আমার কোনো ক্ষমা নাই, আল্লাহর দরবারে যদি আমার ক্ষমা থাকে তাহলে কোন পদ্ধতি আমি অবলম্বন করতে পারি, কোন পদ্ধতি অবলম্বন করলে আল্লাহর দরবার থেকে আমি ক্ষমা পেয়ে যাব, ওই পদ্ধতিটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক বলতে লাগলেন ও জিবরাইল ওই ফেরেশতা যদি আগের অবস্থানে চলে যেতে চায় ও বিষয় ওই আগের অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ চাইলে তার চাইতে আরো নিচে নামাইতে পারি, আমি আল্লাহ চাইলে আগের অবস্থান থেকে আরো উপরে তুলতে পারি। জোরে বলেন ওই ফেরেশতাকে তুমি বলবা ওই ফেরেশতা কত বড় বেয়াদবি করেছে তুমি জানো না। ও জিব্রাইল বলে রব্বুল আলামিন আপনি একটু করে বলেন কত বড় বেয়াদবি করেছে। ও জিব্রাইল ওই ফেরেশতা কি করেছে একটু শুনে নাও, তুমি যখন 70,000 ফেরেশতাদেরকে জয়ের ধ্বনি দিতে দিতে আমার হাবিবকে আমার কাছে লাম ও গানে নিয়ে আসতেছিলা, ওই সময় ফেরেশতা স্বর্ণের পালঙ্কের উপর বসা ছিল, ওই ফেরেশতাকে এত বড় নিয়ামত দিয়েছি আমি আল্লাহ আমার হাবিবের ওসিলায়। এ ফেরেশতা এ জিব্রাইল ওই ফেরেশতার প্রতিদিন নিঃশ্বাসে নিঃশ্বাসে এক একটি করে নূরের ফেরেশতা জাহির হয়, ওই নিয়ামত দিয়েছি আমি আল্লাহ আমার বন্ধুর আমার বন্ধুর ওসিলায়। ওই ফেরেশতার চতুর্পাশে 70,000 ফেরেশতাদেরকে আমি তার খেদমতে নিয়োজিত করেছি একমাত্র আমার হাবিবের ওসিলায়। এ জিব্রাইল ওই ফেরেশতা যখন তুমি তার সামনের দিয়ে মেরাজ রজনীতে আমি আল্লাহর দরবারে লামকানে আমার হাবিবকে আনতেছো, ওই সময় ওই ফেরেশতা আরামে থেকে আরাম পেয়ে স্বর্ণের পালঙ্ক থেকে আর দাঁড়াইল না। এই ফেরেশতা জিব্রাইল যখনই আমি আল্লাহ দেখতে পেয়েছি দেখতে পেরেছি ওই ফেরেশতা নবীজিকে হাবিবকে ইস্তিকবাল জানাইতে পারে নাই, সম্মান দিয়ে দাঁড়াইতে পারে নাই, সাথে সাথে আমি আল্লাহ আহবাতা আমালাহু ওই ফেরেশতার সমস্ত সম্মানকে ধ্বংস করেছি। হুশিয়ার সাবধান হন, নবী বলির দুশ্মনেরা নবী বলির দুশ্মনেরা আল্লাহুম্মা সাল্লি وعلى آلي জিব্রিল আমিন কি করে ওখানে দাঁড়িয়ে চিন্তা করে, জিব্রিল আমিন কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে কোন পদ্ধতি ব্যবহার করে আমার আল্লাহর হাবিবের এই বিশ্রাম মুবারক থেকে জাগ্রত করতে পারি। আমি জিব্রাইলের তো সমস্ত পাওয়ার বন্ধ হয়ে যাবে যদিও বা একটু করে আমার হাবিব আমি জিব্রাইলকে বেয়াদব বলে মনে করে, সুবহানাল্লাহ জোরে বলেন না। এলাকার মা বোনদেরকে এই ওয়াকিয়া থেকে একটি শিক্ষা দিয়ে যেতে চায়, যায় যে বাবাদের মা বোনরা মা বাবারা ঘুমায়, যে বাবাদের মা বাবারা ঘুমায় কি ঘুমায় না জোরে বলেন, কোন কাজে যদি মা বাবাদেরকে জাগ্রত করতে হয় হঠাৎ করে ধাক্কা দিয়ে দিয়ে জাগ্রত করবেন না। ফতোয়ায়ে শামের মধ্যে আছে আমার আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে ইয়া জিব্রাইল কাবিল কদমাই, এ জিব্রাইল তুমি চিন্তা করছো আমার হাবিব বিশ্রাম নিচ্ছে ওখান থেকে কিভাবে জাগ্রত করবে, জিব্রাইল আমি তোমাকে বলে দিচ্ছি পন্থাটা দাগাই দিচ্ছি পন্থা দেখাই দিচ্ছি, তুমি তোমার যে মোলায়েম মোলায়েম দুইটি টোট আছে ওই টোট দিয়ে আমার হাবিবের নূরানি কদম মুবারকের তালু মুবারকে চুম্বন লাগাইয়া দাও।
বলতে চাইছিলাম মা বোনরাও মনোযোগ দিয়ে শুনেন স্বামী ঘুম যাইলি উড়ো না মন কষ্ট না ইনন উড়ো না হই রে স্বামী রে এন একবার ধাক্কা মারি রে তুলি দিতে লাগগো দে অগুর গুমন মধ্যে স্বামী অন্তর কষ্ট হয় না না ভাই মা বাবার দফর করি লাইট জ্বালাই দিয়ে রে তুলি দিতে লাগগো দে কষ্ট হয় না না ভাই আমার আল্লাহ পাকের যারা মুফতি মুহাদ্দিস মুদাররিস যারা বড় বড় আখা বেরগন আছে তারা ফতোয়ার মধ্যে লিখতে লাগলেন ও বাবারা তোমাদের যারা মা বাবারা ঘুমায় অগুর ঘুমের মধ্যে জাগ্রত করতে হচ্ছে তুমি তোমার মা বাবার কদমের মধ্যে ধরবা ধরে আস্তে আস্তে নাড়া দিবা আর বলবা আব্বু আর বলবা আম্মু আর বলবা আব্বু আস্তে আস্তে করে নাড়া দিবা আর তোমার মুখ থেকে আব্বু আব্বু করে শব্দ বের করবা আর তোমার আব্বু তোমার আম্মু যখন জাগ্রত হবে তখন তুমি সুন্দর করে বলার চেষ্টা করবা জোরে বলেন সুবহানাল্লাহ আর যাদের মা বোনদের স্বামীরা ঘুমায় ওই স্বামীদেরকে হট করে জাগানো যাবে না এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে করে নাও ওই স্বামীর কদমের মধ্যে ওই স্বামীর পায়ের মধ্যে তালুতে হাসু খজুর করে আঙ্গুল দিয়ে এইভাবে একটু একটু করে কুতুকুতি দিবা আর পায়ের আঙ্গুল ধরে এইভাবে নাড়াচড়া করবা ওগো তুমি কতক্ষণ ঘুমাইছো এখন অমুক জন আসছে তোমার সাথে দেখা করতে তুমি তাড়াতাড়ি উঠছো না কেন জোরে বলে আমরা সেই পদ্ধতি সেই আদব আল্লাহর নবীজির হাদিস থেকে শিখতে চাই কি চাই না জোরে বলেন আমার আল্লাহ পাক জিবরিলকে বলেন এ জিবরিল কব্বিল কদমাইহি তুমি চিন্তা করছো কিভাবে আমার হাবিবকে এত আরামের বিশ্রাম থেকে জাগ্রত করবা তুমি যদি জাগ্রত করতে যাও আমার হাবিব যদি তোমাকে একটু করে বেয়াদব বলি মনে করে তাহলে তোমার ইবাদত বন্ধ সমস্ত বরবাদ হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে পদ্ধতি দেখাই দিচ্ছি কব্বিল কদমাইহি তোমার মোলায়েম মোলায়েম দুইটি মুখের টোট আছে ওই টুট দিয়ে আমার হাবিবের কদমের তালু মুবারকে চুম্বন লাগাইয়া দাও চুম্বন লাগাইয়া দাও বলতে দেরি নাই হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কদমে পাকের নিচে তালুতে চুম্বন লাগাই দেই আর আমার নবী দুই নূরানি চক্ষু মুবারক খুললে সাথে সাথে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে জিবরিল আমিন সালাম দিলেন সালাম দেওয়ার পরে আমার নবীজি জিবরাইল থেকে প্রশ্ন করলেন এ জিবরাইল তুমি কোন কারণে এসেছো বলে দাও আমার হযরতে জিবরাইল আমিন বলে ইন্নাল্লাহ তাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রজব মাসের 27 তারিখ রজনীর এই অংশের মধ্যে আমার আল্লাহ পাক ইচ্ছা করেছেন আরাদা করেছেন আমি জিবরাইলকে দিয়ে অনেক সাজন সাজিয়েছেন অনেক ব্যবস্থা করেছেন আপনাকে রব্বুল আলামিন যেন লামকানে আমি নিয়ে যাই আপনাকে লামকানে যখন নিয়ে যাব আপনাকে সামনা সামনি দেখতে চান আর সামনা সামনি রব্বুল আলামিন আপনার সাথে কথা বলতে চান সেজন্য আনে বালা হে মেহেবুবে মেরা আনে বালা হে মেহেবুবে মেরা আরশ কুরসি ফেরেশত পৌঁছে যাবো সরদ কর দো জাহান্নাম কি আতি সরদ কর দো জাহান্নাম কি আতিশ ও জান্নাত কো দুলহন বানা জান্নাত কো দুলহন বানাও সায়ের আরশে মুআল্লা কি খাতির
आई सवारी को बुर्रा को हाजिर, आई सवारी को बुर्रा को हाजिर, आज होश है खुदा बंद आलम। सुभान अल्लाह बोले, आज खुश है खुदा बंद आलम, जाओ आओ उम्मती बख्श आओ, जाओ आओ उम्मती बख्श आओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फेरिश्त फो से जाओ, सायर अर्श मुअल्ला की खातिर आई सवारी को बुर्रा को हाजिर। जिब्रील आमीन बोले, या रसूल अल्लाह আমার আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে একটি দ্রুতগামী বোরাকের ব্যবস্থা করেছে, আর ওই বোরাক আপনার উপর দরুদ শরীফ পড়ছে আর আপনার জন্য অপেক্ষা করছে দরওয়াজা। आज खुश है रब्बुल आलमीन आजके खुशी आर खुशी, आज खुश है खुदा बंद आलम, आज खुश है खुदा बंद आलम, जाओ और उम्मती बख्श आओ। सलातु निया घर से जिस दम चले कमली वाले खोर गले मा लगी नात पढ़ने। सुभान अल्लाह बोले, अल्लाह नबी যখন খাতিমে কাবা থেকে বের হলেন, বের হওয়ার সাথে সাথে ওই বোরাকের উপর যখন নূরানি কদম মুবারক রাখলেন, সাথে সাথে কি বলে, গরসে গরসে জিস দম চলে কামলি ফালে খোর গিলমা লাগি নাত পড়নে। সুবহানাল্লাহ বলেন না, সাথে সাথে ওই হুর ফরিরা ফেরেশতারা আল্লাহর নবীর শানে গজল শুরু করে দিলেন, আঁকে নূরে খোদা আসমা পর। সুবহানাল্লাহ বলে, আঁকে নূরে খোদা আসমা পর হম মালায়ে কি কিসমত জাগাও, হম মালায়ে কি কিসমত জাগাও। গভীর মনোযোগ আমার কথায় ওয়াকের পড়ে শেষ, আমার আল্লাহ পাকের দরবারে আসমান সপ্তম আসমান এক থেকে সপ্তম আসমান পর্যন্ত সাতটি আসমান একদিন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, কি জমিন একদিন আসমানের সামনে অনেক বড় অহংকার করে করে কথা বলতে লাগলো, জমিন বলে এই আসমান তুমি কি আমার চেয়ে বেশি দামি নাকি আমি তোমার চেয়ে বেশি দামি, আসমান বলে কেন আমি আসমান তুমি জমিনের উপরে, আমি যেহেতু উপরে আমি তোমার চেয়ে দামি, জমিন বলে না 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 কখনো না, আমি জমিন তুমি আসমানের চেয়েও দামি। আসমান প্রশ্ন করে কেন কিভাবে, জমিন বলে কি জানো না বর্তমানে আল্লাহর সেই মাহবুব নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রহমাতুল্লিল আলামিন নবী, আমি জমিনের বুকে তশরীফ আছে। আহা মক্কা আর মদিনাবাসী তারা কত আজি ভগবান তাদের বুকে শুয়ে আছেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা আহলায়ালি সাইয়্যিদিনা
জমিন যখন অহংকার করে ওই কথাটি বলল সাথে সাথে সাত আসমানে কি সাথে আল্লাহর নূরানি কুদরতের কদমে সিজদায় পড়ে যায় রব্বুল আলামিন যদি আপনার কখনো আমাদের উপর দয়া হয় দয়া লাগে আপনার সে রহমাতুল লিল আলামিন নবীকে আমি আমাদের আসমানের কাছে আনিয়ে সেই জন্য আসমানের হয়ে আমার নবীকে রজব মাসের ২৭ তারিখ রজনীতে সব এক থেকে সপ্তম আসমান পর্যন্ত সফর করিয়ে সেই আসমানকেও দন্নক হওয়ার সুযোগ দান করেছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আসমানের মধ্যে এমন এমন কতগুলো ফেরেশতারা আছে যেই ফেরেশতারা দুনিয়ার বুকের উপর কিয়ামত পর্যন্ত আসার সুযোগ পাবে না সেই ফেরেশতারা পর্যন্ত আজকে মেরাজ রজনীতে দন্য হলেন একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের নবীর কদমে পাকে ভাগ পড়ার কারণে সুবহানাল্লাহ আমরা দন্য আমরা কি বান্দা হয়ে কেন আমরা আমরা রেডিমেড আমরা কি রেডিমেড উম্মত আমরা কি কুনতুম খায়রা উম্মাতিন আমার আল্লাহ বলেছেন হাবিব আমি কোন পয়গম্বরদের উম্মতদের জন্য কোরআনের আয়াত নাজিল করি নাই কুনতুম খায়রা উম্মাতিন আমি আপনার সেই আখেরি নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছি যখন আমি কোন নবীদেরকে জিসমানি শরীরে কি করি নাই পয়দা করি নাই সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ায় এসেছি ঠিক না ঠিক জোরে বলেন আর আমরা এসে গোস্তাখি করছি রসুলের শান মান নিয়ে রসুলের পাকের শানে আঘাত করছি ঠিক না ঠিক আমাদের স্থান কোথায় হবে বলেন দুজগে কোথায় সেজন্য বলেন দুনিয়াতে নাও কান্দায়া আখিরে কান্দাইয়া না দুনিয়াতে হে নাও কান্দায়া আখিরে কান্দাইয়া না দোজখের আগুনে মওলা সইতে পারব না দুনিয়াতে নাও কান্দায়া আখিরে কান্দাইয়া না সালা দুনিয়া بس اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته اتم من سلام مصطفى كي هي انبي سلام يا رسول يا حبيب سلام حبيبي سيدي يا رسول الله ويا رحمة للعالمين میرے آقا میں غلام مصطفیٰ ہو میرے حالت ہی نہ پوچھو میرا دل بنا ہی کعبہ مجھ لے چلو مدینہ یا نبی یا رسول یا حبیب مقام شہین شاہ شاہ دت پہلا مصطفیٰ جانے شمع بس میں دا غوث اعظم امام تو کا
ख्वाजा गरीब निवाज उस्मान देनो पहला मुस्तफा जाने रहमान शमाए बज़्मे हेदा ख्वाजा ख्वाजगान ख्वाजा अब्दुर रहमान उसनो गीने बेला यत पहला मुस्तफा जाने शमाए बज़्मे हेदा सैयदुल औलिया क़िबला सैयद अहमद शाह पेशवाए आले सुन्नत पहला मुस्तफा जाने रहमत शमाए बज़्मे हेदा चौरबी श्रीकुटी आका तैयब शाह दिए दीनो मिल्लत पहला मुस्तफा जाने रहमत पहला शमाए बज़्मे हेदा मुर्शिदी हजरत आका ताहिर साबिर शाह रोनो के अहले सुन्नत मुस्तफा जाने शमाए बज़्मे हेदा आला हज़रत सदरुल फाज़िल गाजी शेर बंगला गौसे मज़बंदार ताजेदारे हकीकत पहला मुस्तफा जाने रहमत शमाए बज़्मे अशराफुल औलिया मुफ्ती अमीनुल्ला शाह राजेदारे हकीकत पहला मुस्तफा पहला शमाए सुनते मुस्तफा ऐसे पीरे तरे ओ सलाम मुस्तफा पहला शमाए बज़्मे नदानम जुजू खुद साजु समा नम आगे से नी यार सुल्ला खुद साजु समा नम आगे से नी यार सुल्ला बकरे खेश खैरा नम आगे से ले यार सुल्ला अगर आनी वगर नानी गुलामम
अगर रानी वगर रानी गुलामम आता सुल्तानी दिगर से जेन मीदा नम आगे से ने यार सुल्ला दिगर से जेन मीदा नम आगे से ने यार सुल्ला यार सुल्ला या हबीब अल्लाह दिगर से जेन मीदानम अगे से ने या रसूल अल्लाह या इलाही सदके मेराज रसूल सलामे आज सारा हो कबूल मदीने के चांद मदीने के चांद मदीने के चांद करोड़ो सलाम मदीने के चांद बे खुद सलाम अल्लाह भी कमाल है अल्लाहुम्मा आमीन सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूल अल्लाह सलातु वस्सलामु अलैका सय्यदी या नबी अल्लाह सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतुल आलमीन अल्लाह पाक रब्बुल आलमीन माबूद अल्लाह अत्र चंदन स्थान हाजिर पड़ा मस्जिद চন্দনেশ হাজির পাড়া চন্দনস্থানে হাজির পাড়া এলাকাবাসীর উদ্যোগে এই পবিত্র শবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আল্লাহ তোমার ঘরে এই হাজির পাড়ায় বই এই পাড়ার মসজিদের ভিতর তোমার একটি ঘর তোমার এই ঘরের ভিতর আল্লাহ বসে বসে এ সারার পর আগ থেকে আল্লাহ বাদে মাগরিব থেকে তোমার আকরা কালামে পাক থেকে তেলাওয়াত মুতাবার মুতাবার আয়াত কারিমা তেলাওয়াত করছি আল্লাহ এই পর্যন্ত গভীর রজনী পর্যন্ত পবিত্রময় কুরআনুল কারীম থেকে মুতাবার মুতাবার আয়াত কারিমা আল্লাহ তেলাওয়াত করা হয়েছে কয়েকবার দরুদ শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করা समस्त কিছু মাহফিলের সমস্ত কিছু ভুল ভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে চাইল দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ তাবরুকের ব্যবস্থা হয়েছে সমস্ত কিছুর ভুল ভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে কবুল করে না अल्लाह पाक रब्बुल आलमीन आकाए नमदार ताजे दारे मदीना सुरूर कल्ब सीना आका मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि रौजाए पाक के पहुंचाया दा अल्लाह पाक रब्बुल आलमीन माबूद अत्र एलाकार मध्ये अल्लाह ए एलाकार मध्ये ए मस्जिदे बर्तमाने अल्लाह शार नमाज पढ़ते के अल्लाह शार नमाज रखते के मगरिबेर पढ़ते के अल्लाह तुम्हार घरेर खादिमरा अल्लाह तुम्हार ए एलाकार बंदारा नौजवान नौजवान भाईरा अल्लाह तुम्हार बंधु इस्लामेर सनाखानी उपस्थापन करार जन्य व्यवस्था करेछे अल्लाह विगत एक मास धरे अल्लाह इंतजाम करार उपलब्धि करेछे आज पर्यंत अल्लाह आजके शेषे शेष होयेछे आजकेर दिनेर मादातेर माध्यमे अल्लाह आजकेर एई गुरुत्वपूर्ण रात जे रजनीते अल्लाह जे रजनीते तुम्हारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम कान निये गेलेन ओई रजनीते अल्लाह तुम्हार बंधु इस्लामेर सनाखानी होयेछे समस्त किछु
কিছু কবুল আর মঞ্জুর করে না আল্লাহ যারা যারা করেছে তাদের সবাইকে কবুল করে না সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমার সামনে বসে বসে তোমার ঘরে বসে বসে আজকে রজনীতে যারা আমিন আমিন বলছেন আল্লাহ তুমি সবার আমিনকে কবুল করে নাও আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দাও সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও বিশেষ করে আল্লাহ প্রবাসীদের আল্লাহ প্রবাস জীবনে যারা গিয়েছে আল্লাহ কোন কে কোন মুসিব কোন অবস্থায় আছে আমরা জানি না তুমি আলেমুল গায়ব তুমি জানো আল্লাহ তুমি যার যার মায়ের সন্তানরা গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে আসমানে বলা থেকে জমিনে বলা থেকে দুশ্মনীর দুশ্মনী থেকে হাওয়ায় বলা থেকে আল্লাহ সমস্ত প্রকারের বলা মুসিবত থেকে তুমি রক্ষা হেফাজত করিও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করে সাহাবে দাওয়াত জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন তার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তার পরিবারের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোন আল্লাহ তুমি তার জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তার পরিবারের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তার জীবনের মধ্যে যদি কোনো ভালো কাজ থাকে ওই ভালো কাজের উসিলায় আল্লাহ তার সমস্ত জীবনের ভুল ভ্রান্তি গুনাহ মাফ করে তাকে জান্নাতে বানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার মাইকের আওয়াজ যে মা বোনদের কানের মধ্যে লাগছে যে মা বোনরা এই কানে আসতে পারে না আল্লাহ ঘরের বিছনায় শুয়ে শুয়ে বসে বসে আল্লাহ দুই হাত তুলেছে আমার সাথে সবার জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার ডানে বামে আলেম উলামা ভাইগণ এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ইজ্জত করেছে আল্লাহ তুমি তাদের জিন্দেগানি হায়াতটুকু ইজ্জতই জিন্দেগি বানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমার সামনে ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগণ আল্লাহ না বুঝে অনেক কিছু করেছে আল্লাহ তুমি তাদের জীবনটা আল্লাহ তুমি দামি করে দাও আল্লাহ তুমি তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ একজন সন্তান কে আল্লাহ তোমার আকা মদিনা ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আশিক রাসূল বানাইয়া দাও আল্লাহ সমস্ত সন্তানকে পাঁচগানা নামাজি বানাইয়া দাও আল্লাহ সাথে সাথে আমরা যারা আমিন আমিন বলছি আল্লাহ আমাদেরকে সবাইকে পাঁচগানা নামাজি বানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশ থেকে এই গোটা পৃথিবী থেকে তোমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে যারা কটুক্তি করে করে চলছে তাদেরকে বিতাড়িত করে দাও আল্লাহ তাদের অন্তরে যদি হায়া আল্লাহ হেদায়েতের জন্য যদি কোনো সুযোগ থাকে আল্লাহ তুমি তাদেরকে হায়া হেদায়েত নসিব করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ আল্লাহ এই মাহফিলের যারা ইন্তেজাম করেছে আল্লাহ আমার নওজোয়ান নওজোয়ান ভাইরা আল্লাহ ইন্তেজাম করেছে এক কয় বছর ধরে আল্লাহ অনেক বছর ধরে করে আসতেছে আল্লাহ বছর সমাপ্তি নয় কিয়ামত পর্যন্ত এইভাবে যারা প্রজন্মে তাদের পরে আসতেছে আল্লাহ তাদের মতো সবাইকে কিয়ামত পর্যন্ত তোমার বন্ধু ইসলামের এইভাবে সানাকানি করে যাইতে পারে মতো তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যারা এলাকার মুরব্বীরা আছে আল্লাহ আল্লাহ ওই মুরব্বীদের হায়াতে জিন্দেগির মধ্যে যদি কোনো তাকে আল্লাহ যদি কোনো অপরাধ থাকে গুনাহ থাকে আজকের রজনীতে এসে আল্লাহ তোমার দরবারে সুবহানাল্লাহ বলেছে তোমার বন্ধু ইসলামের সানাখানি করেছে আল্লাহ তার উসিলায় সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদেরকে সিদ্দিক আকবরের খাতারের মধ্যে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ পাক তাদেরকে নাককার হিসেবে দুনিয়া থেকে নিয়ে যাইও আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে থাকে
নেককার হিসেবে বাঁচার তৌফিক দান করে দাও আল্লাহ যার যার মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তুমি সবার মা বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও আল্লাহ তুমি সবার কবরে আল্লাহ সওয়াল জবাব সহজ করে দাও আল্লাহ পাক সবার কবরে কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেশতা আসার যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ পাক আমাদের যারা মা বাবা বেঁচে আছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতি হয়ে ওঠার তৌফিক দান করে দাও আল্লাহ পাক এই আত্র এলাকার মধ্যে যে বাবার বয়সী মুরব্বীরা অসুস্থতা অবস্থায় ভুগছে আল্লাহ আজকে রাতের এই রজনীর উসিলায় আজকে তোমার বন্ধু শাহ ইসলামের সানা খানের উসিলায় তাদের শাফা আজলা কামেলা নসিব করে দাও আল্লাহ যাদের ঘরের মধ্যে গৃহ যুদ্ধ আছে ঘরে ঘরে বাইয়ে 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 বনে মা বাপ আল্লাহ মা আল্লাহ সন্তান মা বাবা আল্লাহ তুমি সবাইকে ভালো থাকার তৌফিক দান করে দাও সমস্ত সন্তানদেরকে মা বাবাদেরকে ইজ্জত করে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ যেই ঘরে উপযুক্ত মহিলা আছে আল্লাহ তুমি সেই ঘরে একজন উপযুক্ত সন্তান দান করে দাও আল্লাহ যেই ঘরে একজন উপযুক্ত সন্তান আছে ওই ঘরে একজন নেককার মহিলা দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার মধ্যে যদি কোনো গোমরাহী লোক থাকে দুশমনানি রসুল থাকে আল্লাহ তুমি তাকে হেদায়ত নসিব করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ দুজখের আগুন দিও না আমার মায়েরে আল্লাহ কবরে আজাব দিও না আরে দশ মাস দশ দিন গর্বে ধরে রাখিল মা কষ্ট করে দশ মাস দশ দিন গর্বে ধরে রাখিল মা কষ্ট করে সহ্য করে ছিলেন মায়ে কঠিন বেতারে আল্লাহ দু যকে রাগুন দিও না আমার মায়ে রে আল্লাহ কবরে আজাব দিও না আমার মায়ে রে আল্লাহ দু যকে রাগুন দিও না সবার মায়ে রে আমার কান্না থামাই তোমা বুকের দুত কাবাই নিজে নাকা ইতো মায়ে আমার কাবাহে আল্লাহ নিজে নাকা ইতো মায়ে আমার কাবাই গরের দরজায় বসে থাকতো আল্লাহ আল্লাহ গরের বসে থাকতো সন্তান বাইরে গেলে রে আল্লাহ দুজকে রাগুন দিও না আমার মায়ে রে আল্লাহ কবরে আজাব দিও না আমার মায়ে রে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যাদের মা বাবা কবরে আছে সবার জীবনের গুনাহ ক্ষমা করে দাও বিশেষ করে আমার আম্মা জানের হায়াতে তৈবা জিন্দেগি নসিব করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমার আব্বা জান মরহুম মুকফুর আল হাসাল তাব রহমান মুজাহিদিন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ আমার দাদা দাদি সবার নানানি আমার নানানি আল্লাহ সবার আত্মীয় স্বজনদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও আখেরি ফরিয়াদ ছয়নে শেতনে একবার হলিও তোমার খানে কাবার জিয়ারত আল্লাহ তোমার বন্ধু সাহেব ইসলামের রওজা পাকের জিয়ারত আমাদেরকে নসিব করে দাও বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু